বৃহস্পতিবারই পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় সমাবেশ থেকে জেলবন্দী নেতাদের পাশে থাকার বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, পার্থ, অনুব্রত, মানিক, জ্যোতিপ্রিয় সবাই কি চোর? আমি বিশ্বাস করি না এরা চোর। দলনেত্রীর বার্তার পরও বৃহস্পতিবার ফের আরো একবার আদালতে তোলা হলো নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায়কে। আদালতে আনা হলেও পা ফুলে থাকায় হাঁটা চলায় কষ্ট অনুভব করেন পার্থ চট্টোপাধ্যায়। ফলে আদালত কক্ষে তাকে হাজির করানো সম্ভব নয় বলে বিচারককে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। এরপরই আদালতে কারাকক্ষ থেকে ভার্চুয়ালি পার্থ চট্টোপাধ্যায়কে শুনানির জন্য হাজির করানোর নির্দেশ দেন বিচারক। এদিন আদালত থেকে ফের সংশোধনাগারে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের মুখে পার্থ চট্টোপাধ্যায় জানান, তিনি কোনো প্রভাবশালী ব্যক্তি নন, দ্রুত মামলার নিষ্পত্তি চান তিনি। এদিন শুনানি পর্ব শেষে পার্থ চট্টোপাধ্যায়ের 7ই ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।